বালিগাঁও গাঁও পঞ্চায়তত অবাধ দুর্নীতি, প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরৰ নামত বৃহৎ পরিমাণৰ ধন সংগ্রহ জনপ্রতিনিধি। উল্লেখ্য যে জরিফউদ্দিন আহমেদ নামৰ দুখীয়া পৰিয়ালৰ পৰা প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরৰ নামত চুকাবাসী ওয়ার্ডৰ সদস্যা রুকিয়া বেগমৰ স্বামী গাজিউর রহমানে 10,000 টাকা দাবি করে। যদিও দুখীয়া পরিয়ালটোৱে 6,000 টাকা ধানৰ ওপৰত সুতলৈ আদায় দিয়ে গাজিউরক, কিন্তু রহস্যজনক কথা হল টকা লওয়া তিনিমাহ উকলি যোৱাৰ পিছতো ভুক্তভোগীয়ে নাপালে আবাস যোজনাৰ ঘৰ। সেয়ে ভুক্তভোগী পৰিয়ালৰ দাবী, পাবলগীয়া ধন অতি সোনকালে ঘূৰাই দিয়াৰ লগতে দোষীক কঠোৰ শাস্তি দিয়া। কিমান টাকা বিচাৰিছিলে? 10,000 টাকা চাইছিল। পরে আমরা কইছি, বলো না আমরা 10,000 টাকা দেহাম না, আমরা একবার গরিব মানুষ, আমরা কামলা টামলা দিয়ে খাই, আমরা দেহাম না। ওই কল না টাকা দিলে সান ঘর দিব, না হলে ঘর কাটে যাবো গা, আমার ঘর হব না টাকা না দিলে। পরে আমরা যেন বড় আত্মাগলা মানুষ ওটা বুঝে না, আও করা হয় না। পরে কইছে, বলো হ আনু যদি ঘর আনে দেন তাহলে আমি 9,000 টাকা দিব, এখন 6,000 টাকা নিয়ে না আর 3,000 টাকা জন মাল ফেলা নাই তখন নিবেন, নিয়ে আমার ঘরটা করে দিবেন। সরকার এখনকার সরকারের কাছে বিচার দিলাম, এখন সরকারে কি বিচার করে আমার করবো, এখন আমরা গরিব মানুষ, এখন এটোৱে নহয়, আমার বালিগাঁও পঞ্চায়েতর অন্তর্গত যিমান কেটা ঘর হয় প্রতিটো ঘরের নামত ওয়ার্ড মেম্বর বিলাকে কিবা নহয় কিবা এটা ধন লয়ে। এই সূর্যবন্নে চাই পরহি আমার দৈপাম আরক্ষী চকীত এজাহার করেছে। এতিয়ালৈকে দৈপাম আরক্ষীয়ে এতিয়ালৈকে কোনো ধরনের ব্যবস্থা লওয়া নাই। ইয়ার আরো রহস্য কি এটো আমি গম নাপাও। আমি দরং জেলা ইত্যাদ ফ্রন্টে দরং জেলা প্রশাসনক অনুরোধ জানাইছো যে উক্ত ঘটনা তদন্ত করে গাজিউর রহমান ওরফ তথা তেখেতর পত্নী কারায়ত্ব করব লাগে আর উচিত ব্যবস্থা গ্রহণ করব লাগে।